আলু পোস্তর সাথে আমরা বাঙালিরা বিশেষভাবে পরিচিত। আর এই পোস্ত দিয়ে এখন আমরা শিখে নেব ভিন্ন স্বাদের পোস্তর অম্বল। আর এটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ অভিষেক শাইন। নমস্কার অভিষেক। নমস্কার নমস্কার আপনাদেরও। আমি এখন বানাচ্ছি পোস্তর অম্বল। পোস্তর অম্বল বানানোর জন্য লাগছে পোস্ত, জাস্ট আমি জলে ভিজিয়ে রেখেছি, এটাকে একটু হাফ বাটা করে রেখেছি আর কি। ওকে, পাঁচফোড়ন, তেজপাতা, নুন, শুকনো লঙ্কা, তেঁতুলের পাল্প মানে তেঁতুলের কাঁচ যেটা ওইটা, হলুদ গুঁড়ো, চিনি ও লঙ্কার গুঁড়ো। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে তুমি আমাকে একটা ফ্রাইং প্যান দাও, ঠিক আছে? আমি এটাকে ওভেনটা অন করলাম, তেলটা দেবে আমাকে সর্ষেতে। সর্ষের তেল প্রায় দেড় থেকে দু চামচের মতো দিলাম। আচ্ছা, আমাকে ওইটা, হ্যাঁ এটা প্লেটটা দাও, হ্যাঁ আর তেঁতুলের পাল্পটা দাও। এটা ততক্ষণে গরম হতে থাকো। এটা আমি দু চামচের মতো তেঁতুলের কাঁচ নিলাম, এর সাথে আমাকে একটু হলুদ গুঁড়ো দাও, এর মধ্যে হাফ চামচ, হ্যাঁ হ্যাঁ না লঙ্কার গুঁড়োটা দাও, এবার আমি এটা ভালো করে মিক্স করে জাস্ট কিছুক্ষণ রেখে দিচ্ছি। রেখে দিচ্ছি, ততক্ষণে তেলটা গরম হয়ে গেছে। তুমি পাঁচফোড়ন দাও, তেজপাতা দুটো দিলাম, হ্যাঁ একটা চামচ স্পুন দাও আমাকে প্লিজ। জাস্ট হাফ চামচের মতো পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দাও চার থেকে পাঁচটা। দিদি হ্যাঁ আর দেবো, আর একটা দাও, ফ্লেমটা হাই করে দিলাম। গরম হতে থাক, খুঁজে দাও, এবার এটা কিছুক্ষণ হওয়ার পর যখন এটা হয়ে মানে এই তোমার ফোড়নটা ফুটতে থাকবে তখন আমি ওই পোস্তরটা দেবো, কিন্তু আর একটু গরম হবে, আর একটু গরম হবে। চলো এটা হয়ে গেছে, এবার আমি দেবো পোস্তটা, আমার হাতে দাও, তখন এটা ছিটকাতে পারবে। না তুমি আমাকে প্লেট বল, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখতে তুমিও শিখে যাবে, নিশ্চয়ই যখন তুমি বাড়িতে বানাবে তখন দেখবে সবাই মিলে রয়েছে আর তুমি এরকম জানি। চলো এটা হয়ে গেছে, এর মধ্যে আমাকে তেঁতুলটা দেবে, তেঁতুলটা আমি দিয়ে দিই। হ্যাঁ এরপরে আমি জলটা দেবো, আমাকে জলটা বাড়িয়ে দাও, এটা দেখে আমি দিয়ে দিচ্ছি জল, প্রায় দু কাপের মতো জল দেবো আমি এটা। আচ্ছা মানে বেশ অনেকটাই জল দিচ্ছ। হ্যাঁ 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 ঝোলঝোল তো হবেই। সবসময় লক্ষ্য রাখবে এগুলো তুমি যেহেতু গরম করছো না তখন এগুলো না পুরো জমাট বেঁধে যায়, তো জল দেওয়ার পরে এগুলো যদি ছাড়িয়ে না যাও না তো যখন সার্ভ করবে তখন দেখবে এরকম ছোটো ছোটো এরকম তোমার কি বলবো ওটা, হ্যাঁ ওরকম হয়ে থাকে। এটা হয়েই গেছে, এবার আমাকে এর মধ্যে একটু নুন দাও, জাস্ট
হাফ চামচের মতো একটু নুন দিলাম ঠিক আছে তুমি আমাকে চিনিটা বাড়িয়ে দাও দিয়ে এগুলো সব ছড়িয়ে দাও এগুলো সব কাজ শেষ আমি বলে দিচ্ছি কত চামচ চিনি লাগছে এক চামচ দুই চামচ তিন চামচ পাঁচ চামচ আমি এটাতে ছয় চামচের মতো চিনি দিলাম হ্যাঁ মিষ্টি মিষ্টি টক টক হবে ফ্লেমটা একটু হাই করে দিলাম চলো এটা আমার হয়ে গেছে চলো আমি অফ করে দিচ্ছি ওকে চলো আউট করে দাও এখানে রেখে দাও মানে ছাঁকা লেগে যাবে তোমার তৈরি আমাদের পোস্তর অম্বল দেরি না করে চটপট রান্নাঘরে যান আর বানিয়ে ফেলুন এখন চলি নমস্কার।